আমি এখন খাবো, তো দেখি ওদের জন্যই ভালো। আমার মনের মধ্যে কি যে একটা হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারছি না, কিছু যেন ভালো লাগছে না। মনে হচ্ছে মরে গেলেই মনে হয় শান্তি, জানি না কতদিন বেঁচে থাকবো, আর বেঁচে থাকতে গেলেও অনেক কষ্ট। যাই হোক, আজ হচ্ছে নীলষষ্ঠী, আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আমাকে বেঁচে থাকতে হবে, এইটাই মাথার মধ্যে নিয়ে নিয়েছি। তো মাঝে মাঝে মনে হয় এদেরকেও ত্যাগ করে আমি চলে যাই, কিছু যেন ভালো লাগছে না, কোথাও যেন একটা কষ্ট আছে, সেই কষ্টটা আমি বোঝাতে পারছি না বা আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু কষ্ট হচ্ছে এটা আমি বুঝতে পারছি। তো আজ নীলষষ্ঠী, আজকে পুজো করব, তো যেভাবেই আমি পুজোটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি, আজকে একটা নতুন শাড়ি পরেছি, আর এই শাড়িটা খুব একটা দামি না, তো মোটামুটি ঠিকই আছে, তো খুব ভালো শাড়িটা, এটা অনলাইন থেকে নিয়েছিলাম, তো ভাবলাম আজকে যখন নীলষষ্ঠী আছে নতুন একটা শাড়ি পরি। আর এই পুজোটা জানো তো যখন আমার মেয়ে হয় তখন করিনি, শ্বশুরবাড়িতে আবার ছেলে মানে আমার শাশুড়ি পুজোটা করতো, তো ভগবানের কাছে আমি সবসময় মনে মনে প্রার্থনা করতাম যে আমার কাছে ছেলে মেয়ে দুটোই সমান। তো এখন কি বলো তো, আমি মেয়ের জন্যও করতাম, এখন আমি আমার ছেলে মেয়ে দুজনের জন্যই করি। তো মা তো ছেলে মেয়ের ভালো ছাড়া কিচ্ছু চায় না, মনে হয় নিজে কিছু না খেয়ে নিজের কষ্টটা চেপে রেখে ছেলে মেয়ের মুখে হাসি তোলা। আমি যে এত হাসি খুশি থাকি, এত ভালো থাকি, কিন্তু তার পিছনেও আমার অনেক কষ্ট, অনেক দুঃখ, যেগুলো আমি হা হা করে কেঁদে কেঁদে যদি বলতে পারতাম, চিৎকার করে হয়তো মনটা অনেকটাই হালকা হতো, কিন্তু সেটা আমি আর বলতে পারি না। বাবাকে নিয়ে অনেক সমস্যা, বাবারও অনেক অনেক দিক দিয়ে আমার মানে ছোটোবেলা থেকেই আমি এতটা কষ্ট পেয়েছি যে এখনও সেই কষ্টটা নিয়েই আমাকে চলতে হচ্ছে। তো আমি ক্লান্ত হয়ে গেছি, আমি সত্যি আর পারছি না, আর ভালো লাগছে না। তো আর শ্বশুরবাড়িতে সবারই খুব আনন্দের দিন, মানে আমার ননদ নন্দাই সবাই এসছে, ওদের ওখানে পুজো আছে, তো ওই রামনবমী যে পুজোটা হয় ওদের ওখানে পুজো হয় বিশাল বড় করে, তো সবাই এসছে, আমি শুধু নেই, আমার ছেলে মেয়ের পরীক্ষা চলছে, এই কারণে আমার যাওয়া আসাটা অনেকটাই কমে গেছে। তো আমার এখানে ছোট্ট একটা শিব আছে, আর আমার ছোট্ট এই ঠাকুর ঘরে আমি যেভাবে পুজো করি তোমাদের সঙ্গে কিন্তু সেটাই শেয়ার করি। তো আজও নীলষষ্ঠীতে যেভাবে পুজো করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দাও, তোমরা যদি একটু সাপোর্ট করো, ভালোবাসো না, তাহলে আমার ভিডিও করতে ইচ্ছে করে, আরও ভালো লাগে, মাঝে মাঝে ভিডিও করতে সত্যি ইচ্ছে করে না, সারা দিন এত কাজ কর্ম করার পর রাত্রে যখন সবাই ঘুমায় না তখন আমি বসে বসে ভয়েস দিই বা ভিডিও এডিটিং করছি, বা কালকে সকালে হয়তো ঘুম থেকে উঠে ভয়েস দিতে হবে, আমি সত্যি এত কষ্ট করছি কিন্তু ভগবান আমাকে চোখে দেখতেই পাচ্ছে না, মানে আমি সব দিক দিয়ে যেন তো অন্ধকার, আমি 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 যখন রাত্রে ঘুমাই তখন আমি না চোখটা বন্ধ করি, আমার শুধু নিজে নিজেই চোখ দিয়ে জল পড়ে, কেন পড়ে আমি নিজেই বুঝতে পারি না, হয়তো কিছু একটা ভুল করেছি বা কিছু একটা মনের মধ্যে অনেক কিছু মানে ঘুরতে থাকে। ওই যে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে না কোথাও কিছু করতে পারবো না, মনে হয় তাদেরকে বড় করে দেব, তাদেরকে ঠিক জায়গায় দাঁড়িয়ে দেব, তারপরে আমি হচ্ছি শান্তি। আমার মা বাবা তো ধরো আমার মা তো নেই, আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে আমার মা শান্তির মরণ মরে চলে গেছে, কিন্তু সেই শান্তির মরণটা আমি মরতে পারবো না, কারণ আমার ছেলে মেয়ে আছে। মাকে অনেক মিস করি, অনেক কষ্ট পাই, এই যে পুজো পাঠ আসে না মায়ের জন্য আরও কষ্ট হয়, মনে হয় মা হয়তো বেঁচে থাকলে মাকে হয়তো কষ্টগুলো বললে হয়তো অনেকটা হালকা হতাম, কিন্তু মা তো নেই, দিদি আছে, দিদিকে হয়তো সব কথা বলতে পারে না, বা দিদি আমার মনের কথাটা বুঝতে পারে না, মাঝে মাঝে না সত্যি নিজেকে একা লাগে, আমি একা হয়ে গেছি তাই মনে হয়, খুব কষ্ট হচ্ছিল তাই তোমাদেরকে কথাগুলো বললাম, কিছু মনে করো না। যার মা নেই না তার জীবনে কিচ্ছু নেই, তোমাদের সঙ্গে একটু এই যে ব্লগ করি, সারাদিন একটু কাজকর্ম করি, এইসব যে করি না একটু হয়তো মনটা ভালো থাকে, কিন্তু এগুলোও লোকে পছন্দ করে না, এগুলো নিয়েও অনেক কথা শুনতে হয়, তো আমি কোথায় যাব বলো, আমি কোথায় গিয়ে দাঁড়াবো, আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আমার এসব কিচ্ছু নেই এখন আর। তো আমার এখানে ছোট্ট একটা তুলসী মন্দির দেখতে পাচ্ছ, এটা গৃহপ্রবেশের সময় নিয়ে এসেছিলাম,
আর এখানে আমি জল দিচ্ছি। তো আমি যেভাবে আমার শিব পুজোটা করি, আর ওই শিবটা দেখতে পেলে, ওটা আমার বর আমাকে বেনারস থেকে বিয়ের আগে কিনে দিয়েছিল, তো সেটা আমি নিয়ে এসে এখানেই আমি পুজো করি, শিবরাত্রি করি, নীল ষষ্ঠী করি, মানে যাই হোক এখানেই আমি করি। তো দেখো আমার পুজো কিন্তু হয়ে গেল, কথা বলতেই বলতে যেরকমই পেরেছি আমি তোমাদের সঙ্গে কিন্তু সেই রকমই শেয়ার করেছি। আর মোটামুটি তুলসী গাছ আমার দুটো আছে, ওইদিকে একটা এদিকে একটা, আর ছোট ছোট তুলসী যে মঞ্জুরিগুলো হয়েছে সেগুলো আমি ভাবছি ছড়িয়ে দেব। তো ওগুলো দিলে জানো তো ছোটো ছোটো চারা হবে। তো এখন আমি যাব গিয়ে ঠাকুর ঘরটা একটু বন্ধ করে দেব। তো এখন একটু কি খাবো দেখি ভাবছি। তো ঠাকুরটা বন্ধ, দেখো ঘরটা বন্ধ করে দিয়ে প্রণাম করে এখন দেখি ছেলে মেয়ে কি খাবে না খাবে সেটা গিয়ে এখন জিজ্ঞেস করবো তাদেরকে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘড়িতেও 3:30 বাজে। তো এখন ভাবছি একটু বসবো, একটু জল টল খাবো, খেয়ে মন্দিরে যাবো। মন্দিরে গিয়ে একবারে একটু তোমার মোমবাতি নিয়ে এসেছি, তো ভাবছি মোমবাতিটা জ্বালিয়ে দেবো, না হলে 5টার দিকে যাবো। তো যখনই যাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আশা করি তোমাদের আজকের ব্লগটা কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তো মন্দিরে এখন বাকি এসে দেখি এরা কেউ যাচ্ছে নাকি। এই যে একজন আছে শুয়ে পড়েছে, পনিরের তরকারি তো হয়ে গেছে, লুচি ভাজতে বাকি আছে। তো এখন আর লুচি করবো না, বিকেলের দিকে লুচি করবো, এখন একটু রেস্ট নেব। তো জলটা খাবো বাবু, জল নিয়ে এসো। আর চুলটা ভেজা আছে, ভাবছি চুলটাকে একটু শুকিয়ে দেবো। তো গরম লাগছে না, গরমের জন্য আরো মানে কিছুই ভালো লাগছে না। যাক জল খাবে এখন সবাই। তো ভাবছি একটু দইয়ের ঘোল বানাবো, তো চলো ঘোলটা বানাই। খেয়ে দিয়ে ভাবছি মন্দিরে যাব না আগে যাব, দেখা যাক। মানে বাড়ির পুজো করেছি তো মানে জল পিপাসা পেয়ে গেছে, তো আগে জল খেয়ে নিই, তারপরে নাহলে যাবো গিয়ে। ওটা ভর্তি ভর্তি খাও, এটা না এটা খাবো না, অন্য গ্লাসে খাবো আমি, আজকে পুজো করেছি। তো ভাবছি একটু মন্দিরেই যাব, মন্দিরে গিয়ে একটু পুজো করে আসবো। বলছে নাকি 5টার দিকে আজকে ছেড়ে যাবে, তো দেখা যাক কখন যাচ্ছি। গেলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন ঘোল খাবো, ওই যে ছেলেও প্রচন্ড বাইরেও ঘোল খেতে ভালো লাগে। তো চলো ঘোলটা খাবো। গরম জল না, এটা হচ্ছে ঠান্ডা জল, মানে ফিল্টার থেকে নিয়ে এসছি। ঠান্ডা জল রাখি না, সবাই ঠান্ডা লেগে যায় না, এই কারণে। একটা ছোট্ট দই আছে, এটা আপনি খাবেন? এইটাতে করছি, তুমি আর আমি না কেন আমার মেয়েকে জিজ্ঞেস করছি যে খাবে কিনা। মেয়ে রাগ হয়েছে, মেয়ে আজকে অনেকক্ষণ আমাকে ভিডিও করে দিয়েছে এই কারণে। ঠান্ডা জল হলে ভালো হতো, কিন্তু দইটা ঠান্ডা আছে। দাঁড়াও ওটা ভুলে দিব, এটা খেয়ে নি এখন। একটু মোটামুটি ঠান্ডা হয়ে সাবু ভিজাতে আছে, সাবুটা ভিজে যাবো। এটা খাও দিদি, তো একটু ঘোল খেলাম। ঘোল খেয়ে এখন আমি লুচি ভাজছি। তো আমার মেয়ে বললো ভাত খাবো না, মা তুমি লুচি ভেজে দাও। তো আমি ভেবেছিলাম যে বিকেলের দিকে লুচি ভাজবো, তো বলছে না এখনই ভেজে দাও, আমি এখন খাবো। তো দেখি ওদের জন্যই ভাজবো, খুব বেশি ভাজবো না, মোটামুটি 6-7টা মতো ভাজবো, তারপর বিকেলে তখন আবার ভাজবো। আর এই কড়াইটা কি বলতো, আমার লুচি ভাজতে গেলে প্রচন্ড অসুবিধা হয়, মানে কড়াইটা কি ছেঁতরানো টাইপের আছে, তো এই কারণে। আর রান্নাঘরে আজকে প্রচন্ড গরম লাগছে। মন্দিরে যাবো, 5টার সময় মনে হয় ছেড়ে দেবে মানে ষষ্ঠীটা। তো তার আগেই ভেবেছি যে মন্দিরে গিয়ে আমি ইয়ে করবো, একটু ধূপ আর মোমবাতি নিয়ে এসছি, তো সেটা দেব। তো ওদেরকে একটু বানিয়ে দিই, বাচ্চা মানে বুঝতেই পারছো ওরা খাবে, ওদের আবদার। ঠিক আছে বানিয়ে দিচ্ছি। তো ময়দা তো মাখায় আছে, এই কারণে ভাবছি ছটাপট বানিয়েই দিই। আর কি গরম লাগছে পুরো, দেখো ঘেমে গেছে আমি। দেখেছো লুচি কিরকম ফুলছে দেখাতে পারছি, এই দেখ। তো চলো আমি লুচিগুলো ভেজে নিই। মেয়েকে ডাকলাম যে আসো বাবু, তুমি বেলে বেলে দিচ্ছি আর তুমি ভেজে না, কিন্তু ওর ওখানে দুই ভাই আর বোনে খেলা করছে। তো
তখন কিছুটা লুচি ভেজে দিয়েছিলাম আর পনিরের তরকারি করেছিলাম, ওরা খেয়ে দিয়ে আমার সঙ্গে শুয়েছিল। ঘুম থেকে উঠলাম, উঠে মুখ হাত পা ধুলাম। এখন ঘড়িতে 6টা বাজে আর এখন আমি পুজো করতে চলে এসেছি। দেখো ঘিয়ের বাতি জ্বালাচ্ছি, তো এখানে মাটির প্রদীপ হলে খুব ভালো হতো কিন্তু আমার সেরকমভাবে যাওয়া হয়নি বলে ভাবলাম এই প্রদীপটা যখন আমার ধোয়া আছে তো এটা দিয়ে আমি আজকে ঘিয়ের প্রদীপটা জ্বালছি। আর কি বলো তো, মনটা খারাপ ছিল তো এই কারণে ভালোও লাগছিল না। তো মেয়েদের জীবনটা এমনই যে এই কষ্ট আছে এই হাসি আছে, কষ্টটাও তারা চাপা রেখে হাসতে শিখে। আমার সাতটা হচ্ছে মেয়েদের জীবন। তো আজকে যেভাবে আমি আমার বাড়িতে কত বছর ইংলিশ লিটার ল্যাঙ্গুয়েজের কোশ্চেন পেপারগুলো আনতে, আমি দেখো খুব একটা পুজো করতে পারি না, তোমাদেরকে সব সময় বলি আমার ছেলে মেয়ে যদি সলভ করে দেন পারি সেটাই কিন্তু তাদের শেয়ার করি। তো তারপরে যে ওরা সবাই করতে যাবে তারপরে আমি সেগুলো সব ভেজে টেজে নেবো। আর আজকে শরীরটাও ভালো লাগছে না, মনটা ভালো না থাকলে জানো তো শরীরটাও ভালো লাগে না। তো পুজো টুজো করবো, করে ভাবছি ওই যে এখানে একটা তরমুজ আছে বর্মশাই নিয়ে এসছে, তো ভাবছি একটু কেটে দেখি কেমন হবে না হবে। আর আমার ঠাকুর ঘরটা জানো তো খুব ছোট্টর মধ্যে, মানে এই জায়গাটা একটু সুন্দর করে ডেকোরেশন করলে আর একটু ভালো লাগবে। আর এখন সব ঘরে আমি ধুনো দেবো, ধুনোর গন্ধ কিন্তু দারুণ লাগে, আর এর মধ্যে একটা কপুর হয়ে গেলে তো আরও সুন্দর সেন্ট হয়। তারপর দেখো আমি এখন এই যে তরমুজ কাটতে বসে পড়েছি, আর তরমুজটা জানো তো কী যে হবে না হবে আমি ভাবছি আর বলছি। আর আমার বড় দিক থেকে বলছে তরমুজটা যদি লাল না হয়ে সাদা হয় তাহলে আজ আমার মাথায় হচ্ছে বাজ পড়বে। তো ও পাশ থেকে রান্নাঘরে চা করছে আর বলছে আনলাম একটু চা করো তো চা খাবো। আর দেখতেই পাচ্ছি মানে ভয়েসটা যখন দিচ্ছি আমি তখন দেখতে পাচ্ছি কি লাল, আর সত্যি করে খেতেও কিন্তু দারুণ, একদম বালি বালি মিষ্টি। তো আমি এই কারণে দেখো খুব হাসছি, বলছে এই তরমুজটা যদি সাদা হতো তাহলে আমি আজ মানে টিকতেই পারতাম না বাড়িতে, মনে হয় আমাকে এক্ষুনি বাড়ির ছাড়া হতো হতো। তুমি তরমুজ কিনতে পারো না, এই পারো না, ওই পারো না, অনেক কথা আমি শুনিয়ে দিতাম। তাই তো তরমুজটা খেয়ে দেখছি কিন্তু দারুণ। তো চলো আবার একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো আজকের মতো টাটা।